উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনক্ষণ আবার কিন্তু বদলে যেতে চলেছে, তা নতুন দিনক্ষণ কী করা হয়েছে জানাবো এই ভিডিওতে। তা বন্ধুরা, এখানে হেডলাইন দেখতে পাচ্ছেন যে বদলাতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার একটি দিন, শিক্ষামন্ত্রীর কথায় জল্পনা তুঙ্গে। আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। কোন দিন পরীক্ষা হবে তা সরকারিভাবে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে 30 জুন পরীক্ষার আপত্তি রয়েছে, খোদ জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কারণ ওই দিন হুল দিবস, আদিবাসীদের বড় উৎসব ওই দিনে, তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ওই দিন পরীক্ষা না নেওয়ার অনুরোধ করবেন বলেই শনিবার সাংবাদিক বৈঠকে জানান শিক্ষামন্ত্রী। 2021 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুনেই হবে বলে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার রুটিন প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি অনুযায়ী 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 15 জুন থেকে, চলবে 30 জুন পর্যন্ত। সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। নির্দিষ্ট সূচি অনুযায়ী 15 জুন হবে প্রথম ভাষার পরীক্ষা, যেমন বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, পাঞ্জাবি, উড়িয়া প্রভৃতি। এবং 17 জুন হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা, যেমন ইংরাজি, হিন্দি, বাংলা, নেপালি। আর 18 জুন হবে ভোকেশনাল বিষয়। 19 জুন হবে বায়োলজি, বিজনেস স্টাডি ও রাষ্ট্রবিজ্ঞান। 21 জুন হবে অঙ্ক, সাইকোলজি, অ্যার্থোপোলজি ও অ্যানাগ্রামি ও ইতিহাস পরীক্ষা। আর 30 জুন রয়েছে স্ট্যাটিস্টিক, ভূগোল, কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা। ওই দিন পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বাতিলে আর্জি জানানোর কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে কবে মাধ্যমিক পরীক্ষা সে বিষয়ে সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদ রুটিন প্রকাশ করেছে ইতিমধ্যেই। তবে উচ্চ মাধ্যমিকের আগেই মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। তা বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন 30 জুনে যে পরীক্ষাগুলো রয়েছে এবং সেই পরীক্ষাগুলি হুল উৎসবের জন্য কিন্তু পিছিয়ে যেতে পারে, এমনটা জানিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তা নতুন ডেট কবে দেয় সেটাই এখন দেখার।